আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার মিঠু, টেকনোলজি টাইমস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির ক্যামেরা দিয়ে কিভাবে যে কোনো পিকচারকে ট্রান্সলেট করবেন। আপনারা কোশ্চেন করতে পারেন যে ক্যামেরা দিয়ে কিভাবে ট্রান্সলেট করা পসিবল। হ্যাঁ বন্ধুরা, এটাও পসিবল। একটি অ্যাপস ইনস্টল করে নিলেই এখন থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজের পিকচার আপনি ইচ্ছা করলে ট্রান্সলেট করে নিতে পারবেন। বাংলায় হোক, ইংলিশে হোক, চাইনিজে হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইচ্ছা করলে খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে ক্যামেরা দিয়ে ট্রান্সলেট করতে পারবেন। এর জন্য শুধুমাত্র একটি অ্যাপস প্রয়োজন, যে অ্যাপস দিয়ে শুধুমাত্র আপনি একটি ক্যামেরা দিয়ে সরাসরি পিকচার তুলবেন অথবা সরাসরি ক্যামেরাটি ধরলেই আপনার অটোমেটিক ট্রান্সলেট করে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নতুন কিছু। তো এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে গুগল ট্রান্সলেট, নট ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেট লিখতে হবে। আমি লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট। অনেকেই মনে করতে পারেন এটা গুগল ট্রান্সলেটর না, এটা গুগল ট্রান্সলেটর না, এটা হচ্ছে গুগল ট্রান্সলেট একটি অ্যাপস, যে অ্যাপসটি সরাসরি আপনার পিকচার থেকে ট্রান্সলেট করে আপনাকে দেখাবে। তো অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে ডাউনলোড করেছি, আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পরে এখানে কোনো ধরনের সেটিংস নেই, আপনি প্রথমে সিলেক্ট করবেন যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করবেন এবং কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান। ধরুন আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে বাংলায় দেখতে চাই তাহলে এই অপশনটি থাকবে। আমি এখানে দেখাচ্ছি, এই অ্যারোতে ক্লিক করলে ইংলিশ টু বেঙ্গলি, আমি যদি বাংলায় দেখতে চাই তাহলে এটা। এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করে ক্যামেরাটি আপনার পিকচার, যে পিকচারে আর আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই পিকচারটি ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখন এই পিকচারটি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। স্লিপিং মুড এই অক্ষরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নিতে পারে কি না। তো এর জন্য ক্যামেরার আপনারা এই অংশটুকু দেখতে পাচ্ছেন হয়তো, এই অংশটুকুর ভিতরে আপনার যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করতে হবে। আবার আমি ক্যাপচার করে দেখাচ্ছি। প্রথমে আমি এটার একটি পিক নিয়ে নিলাম। আপনি ট্রান্সলেট দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে লাইভ ট্রান্সলেট আর একটা হচ্ছে পিক থেকে ট্রান্সলেট। লাইভ ট্রান্সলেট আমি একটু পরে আসছি, আগে পিক থেকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। ধরুন আমি এটা ট্রান্সলেট করতে চাই যে স্লিপিং মুড এর মানে কি বাংলায়, সেই ক্ষেত্রে আমি এটার পিক উঠিয়ে নিলাম। পিক উঠিয়ে নিয়ে দেখুন এখানে বলছে ইউজ ইওর ফিঙ্গার টু হাইলাইট টেক্সট, এই টেক্সটকে আপনার হাইলাইট করে দিতে হবে। দেখুন এখানে কিন্তু বাংলা অনেক শব্দ আছে কিন্তু বাংলা নেয়নি, অটোমেটিক্যালি ইংলিশটাকে তারা সাজেস্ট করেছে এবং এটাকে আপনাকে এখন হাইলাইট করে দিতে হবে। তো আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। দেখুন আমি হাইলাইট করে দেওয়ার সাথে সাথে চলে আসছে ঘুমন্ত মুড, স্লিপিং মুড মানে ঘুমের যে মধ্যে যে মুডটা, ঘুমন্ত মুড। তো এইভাবেই আসলে আপনারা ইংলিশ থেকে বাংলা করতে পারবেন। এখন যদি বলেন যে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ট্রাই করব, তো বন্ধুরা নাম্বার টু যেটা বললাম যে লাইভ, আপনারা ইচ্ছা করলে সরাসরি যে কোনো পিকচারের উপরে আপনাদের ক্যামেরাটি ধরেই সরাসরি লাইভ আপনারা ট্রান্সলেটটি দেখতে পারবেন। তো এর জন্য এটি একটি আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তো আমি প্রথমে চাইনিজ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে দিচ্ছি। চাইনিজ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাই, ইংলিশে দেখতে চাই, তো জাস্ট এর উপরে ক্যামেরা ধরলেই আপনাদের ল্যাঙ্গুয়েজটি সরাসরি ট্রান্সলেট করে দেখাবে। তো আমি এই ক্যামেরাটি এর উপরে ধরছি, ল্যাঙ্গুয়েজটির উপরে ধরছি, দেখেন অন দ্য পালস, অন দ্য পালস আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটি সরাসরি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটি সরাসরি দেখাচ্ছে। তো এইভাবেই আসলে লাইভ করতে পারবেন, একটি হচ্ছে সরাসরি পিকচার উঠিয়েও করতে পারবেন ট্রান্সলেট, অথবা লাইভ করে করতে পারবেন। আমি আরও একটি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি, এটি হচ্ছে আফ্রিকান একটি ল্যাঙ্গুয়েজ। তো আফ্রিকান ল্যাঙ্গুয়েজটিকে আমি একটু চেঞ্জ করে দেখি যে কী হয়। আফ্রিকান ল্যাঙ্গুয়েজে আমি প্রথমে ক্লিক করলাম, আফ্রিকান থেকে ইংলিশে যাব আমি। তো এর জন্য আমি ক্যামেরাটিতে ক্লিক করলাম, ক্যামেরাটিতে ক্লিক করার পরে আমি এটির একটি পিক উঠিয়ে নেব, আমি এটির একটু পিক উঠিয়ে নিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করে দিব, আমার হাইলাইট করে দিতে বলছে, তো আমি লেখাটিকে হাইলাইট করে দিচ্ছি। দেখি এখানে আসলে এক্স্যাক্টলি কী লেখা ছিল, বি ক্ল্যাম প্রেজেন্ট আফ্রিকান, দেখুন বি ক্ল্যাম প্রেজেন্ট আফ্রিকান। তো এইভাবে আসলে খুব সহজে আপনারা দুটিভাবে
আপনাদের যে কোনো পিকচার থেকে ট্রান্সলেট করে নিতে পারেন, একটি লাইভ অপশন থেকেও করে নিতে পারেন, ক্যামেরাটি জাস্ট উপরে ধরলেই হবে, অথবা আপনি পিকচার উঠিয়ে নিয়েও যে কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে নিতে পারেন। যখন আপনি লাইভ করবেন, লাইভ কোনো অপশন থেকে যদি আপনি চান যে লাইভ পিকচার থেকে আপনি ট্রান্সলেট করবেন, তখন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমি ল্যাঙ্গুয়েজটিতে ক্লিক করব, এইখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিক টু আফ্রিকান। দেখুন আফ্রিকান থেকে রাইট সাইডে দেখবেন একটা ডাউনলোডের লিঙ্ক আছে, তো এটা সিলেক্ট করে অবশ্যই এই ডাউনলোড করতে হবে, কারণ আপনার আফ্রিকান সকল ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নিতে হবে। তখন আপনি চাইলে অফলাইন এবং অনলাইন দুইভাবেই এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনাদের অ্যাপসটি অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি এই অ্যাপ সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকে, আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কোনো টিউটোরিয়াল প্রয়োজন হলে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, হ্যাভ এ নাইস টাইম। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও। ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com। Like us on Facebook, facebook.com/technologytimesbd. Thank you for watching this video. Goodbye.